Hi friends, welcome to all of you in Durbamui Kitchen. আজকে আপনাদের দেখাবো আমি কাঁকড়া ঝাল বা ক্যাপসি কাঁকড়া। প্রথমে আমি কাঁকড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। আমার কাঁকড়াগুলোতে অনেক ঘি আছে। প্রথমে আমি এটা নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। একেবারে ছোট ছোট কাঁকড়া এগুলো খেতে খুব টেস্টি হয়। ভালো করে ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে নিয়েছি একটা পাত্রে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথে খুব ভালো করে ভেজে নেব। আর মাঝখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা জিরে। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ মতন। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ করে। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে আমি ভাজা কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি নেড়ে চেড়ে অনবরত কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মতন জল। এবার ফুটে উঠে আস্তে আস্তে আমার ওই জলটা শুকিয়ে গেলে আমি আরো বেশ কিছুটা জল দিয়ে দেব। জলটা শুকিয়ে আসলে শেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর জিরে গুঁড়ো। দিয়ে আমি অল্প একটু ঢাকা দিয়ে রাখছি। আর শেষে আমি আরো কিছুটা টমেটো কুচি দিলাম। তোমাদের হয়ে গেল কাঁকড়ার ঝাল। এইভাবে আপনারা কাঁকড়াটাকে ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য টাটা।